কত বড়। আমার এগুলো কি মাছ? এগুলো আছে বাটা মাছ, আর এটা হচ্ছে পোনা। পোনা কি কি দিয়ে রান্না করবে? আমি সজনের ডাটা আর আলু দিয়ে রান্না করব। সজনের ডাটা কিসের বাড়িটা? হ্যাঁ বাড়ি, ওই দেখা যাচ্ছে গাছে ডাটা রয়েছে, একটু দেখাই। এখান থেকে তো দেখা যাবে না মনে হচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, যাচ্ছে দুটি। হ্যাঁ 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 ঠিক আছে। মাছটা ছাই লাগবে না কাটতে? না আমার ছাই লাগবে না। আমি মাছগুলো এরকম করে পাঁচ ছয়বার ধুয়ে নিলাম, রাখি দেবো আমাদের গাছের সজনে নাজনে, সজনে না নাজনে। ভালো বড় বড় হয়েছে, এত বড়, এত বড়, আরো মোটাও হতো, কিন্তু আমি কষি তাই ভালো লাগে, তাই নিয়ে আসলাম। দেখো কত বড় বড় হয়েছে। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব। একে একে আমাদের সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেল। এবার তরকারিটা রান্না করার জন্য চলে যাব উনুনে। উনুনে গিয়ে আমরা উনুনটা ধরিয়ে নেব। এভাবে পাটকাঠি দিয়ে উনুনটা ধরিয়ে নেবার পর কড়াইটা গরম হতে থাক, ততক্ষণে আমরা এই মাছটিকে নুন আর হলুদে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা আপনাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী নুন আর হলুদ দেবেন। এইভাবেই মাছগুলিকে নুন আর হলুদের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটাও ভালোভাবে গরম করে নেব, তা না হলে মাছগুলো লেগে যাবে। এবার একে একে সাবধানে মাছগুলো আমি দিয়ে দেব।
যেহেতু এই রান্নাটা খুবই কম তেল দিয়ে রান্না করা হবে, মাছগুলো কম তেল দিয়েই ভাজা হচ্ছে, তাই জন্য সব মাছের কাছে যাতে তেলগুলো পরিমাণ সমানভাবে যায় তাই জন্য একটু ঘুরিয়ে নেব। মাছের নিচের পাশ মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। দেখুন কতটা ভালোভাবে ভাজা হয়েছে, যার কারণে সহজেই উঠে আসছে। এগুলো এরকম পারফেক্টভাবে ভাজার জন্য কিন্তু আগে কড়াই আর তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ এই তাকটা ভালোভাবে না বুঝলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। এবার এই একই তেলে দিয়ে দেবো সেই কেটে রাখা আলুগুলো। এই আলুগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এর জন্য আমি এরকম গ্লাসের 3 গ্লাস জল দেব। জল দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব লবণ, হলুদ, এবার সেই আগে থেকে কেটে রাখা নাজনেগুলোও দিয়ে দেব। এখানে এই নাজনেগুলো কিন্তু আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ ভাজলে শুধু শুধু ভিটামিনটাও নষ্ট হবে আর খেতেও খুব একটা ভালো হবে না। লঙ্কা আর টমেটোটা দিয়ে আমি 10 মিনিটের জন্য তরকারিটা ঢাকা দিয়ে দেব। এখন 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নিয়ে আমি সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর সাবধানে নাড়াচাড়া করে দেব যাতে মাছগুলো না ভেঙে যায়। সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তরকারিটা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা একটা গামলাতে নামিয়ে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটু তেল। তেলটা দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো গোটা জিরে। এখানে আমি বেশ কিছুটা গোটা জিরে দেব, কারণ এই ভাজা গোটা জিরে আমি বেশ কিছুটা তুলে রাখব। তুলে রেখে সেটা বেটে তারপর তরকারিতে দেব, এতে তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। গোটা জিরে তোলা হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু তরকারিটা দিয়ে দেব, কেননা গোটা জিরাটা পুড়ে যেতে পারে। এই সময় খুবই সাবধানে দেবেন, দেখুন কীরকম পরিমাণে ফুটছে আর ভাব উঠছে, এই টাইমটাতে কিন্তু খুবই সাবধানে দেবেন। এবার সেই আগে থেকে তুলে রাখা ভাজা জিরেটা আমি ভালোভাবে একটু বেটে নেব। আমি এখানে বাটার জন্য স্টিলের গ্লাস ব্যবহার করছি, আপনারা নড়াও ব্যবহার করতে পারেন। যতটা পারবো ততটা ফিনিশ করে বাটার চেষ্টা করব। এবার তরকারির সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। তরকারিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট, আমি এবার নামিয়ে নেব। আপনারা কিন্তু ধনে পাতা দিয়েও এই তরকারিটি পরিবেশন করতে পারেন, আমাদের ভালো লাগে না তাই ধনে পাতা দিচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।